হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি জানবাজার সম্মিলিতা পূজা সমিতিতে। এই পূজা মণ্ডপে দশ মহাবিদ্যার আরাধনা করা হয়ে থাকে। এখানে মায়ের দশটি রূপের পূজা করা হয়। এখানে তোমরা দেখছো চন্দননগরের লাইট ব্যবহার করা হয়েছে। তোমরা জানো 2022 স্বাধীনতার 75 বছর পূর্ণ হয়েছে। সেই উদ্দেশ্যে এই লাইটটির মাধ্যমে ইন্ডিয়ান আর্মিকে সম্মান জানানো হয়েছে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটি একটি ক্রিসমাস ট্রি লাইট এবং এটি স্পিন করছে। কত দারুণ লাগছে, বিউটিফুল দৃশ্য। এখানে লাইটিংয়ের মাধ্যমে একটি গরিলাকে দেখানো হয়েছে। এখানে লাইটিংয়ের মাধ্যমে একটি পরী দেখানো হয়েছে। দেখছো তোমরা কি দারুণ লাগছে এটা। এখানে পালকি করে দুর্গা ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে। খুব সুন্দর লাগছে এটা, দেখো তোমরা বন্ধুরা। প্যান্ডেলটি দেখো বন্ধুরা, অপূর্ব সুন্দর হয়েছে। খুব বড় একটি প্যান্ডেল। এই প্যান্ডেলে বন্ধুরা মায়ের দশটি রূপের পূজা করা হয়। তারা মা, ভৈরবী মা, ষোড়শী মা, ধূমাবতী মা। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এছাড়াও তোমরা দেখতে পারবে মা ছিন্নমস্তা, মা কমলা, মা বগলামুখী, মা ভুবনেশ্বরী ও মা বিপত্তারিণী।
এবং অবশেষে মা কালী। বন্ধুরা, তোমরা কারা কারা এই প্যান্ডেল পরিদর্শন করেছো আমাকে কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হবে পরের একটি ভিডিওতে। সবাই ভালো থেকো।